डिस्ट्रीब्यूटर ये लाइन गुले चारटे लाइन आसे ना एडे से हाई टेंशन ले इंजिन हेड इंजिन ब्लॉक ऑयल सब अच्छा इंजन हेड लगन इंजन हेड लगन और भाई चाहते रखे ना इंजन हेड सर एकदम तक उड़े नहीं हुआ कल का जो बोलन से फारे ना इधर पर देख कर टेफेट को बार सर डेली आपने हमारे क्लास इंजन हेड और फिर इंजन ब्लॉक इंजन ब्लॉक इंजन ब्लॉक और फिर से ऑयल सम इन्हीं से टच साइड भागे इंजन का साइड भागे टेफेट को बार एक भाग इंजन हेड एक भाग এই ফুরাটা হচ্ছে ইঞ্জিন ব্লকের নিচে শুয়ে দেখেন তিনি একটা ফাটল হচ্ছে এটা ওয়াল সাম এই সাইডটা নিয়ে ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন ব্লক ইঞ্জিন ট্যাফেট কভার ইঞ্জিন হ্যাট ইঞ্জিন ব্লক ওয়াল সাম ওয়াল সাম ও অন্ত স্টাইল ওয়াল চাকা সাম মো ফো সাম ওয়াল সাম হ্যাঁ দন্ত স্টাইল সাম মো ফো সাম এই আপনাদের সোনাটা এত দুর্বল হয়ে গেল কেন এতক্ষণ কি এখন বলতেছি মানে একবার দুর্বল হয়ে গেছে পাওয়ার স্টিয়ারিং স্টিয়ারিং বক্স আছে স্টিয়ারিং বক্সে গিয়া ওই স্ট্যান্ডারে নরম করতে সাহায্য করে মানে ফ্রি করতে সাহায্য করে আর যেটা পাওয়ার স্টিয়ারিং পাম্প নাই এটা তো ম্যানুয়াল কাটতে কাটতে হাতে ডানা বাক হয়ে যায় এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং আচ্ছা পাওয়ার স্টিয়ারিং যেটা এগুলাতে পাম্প থাকে এবং কন্টেনার থাকে ওয়েল থাকে হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং আচ্ছা আর হু হা করবো ফাটাই ফেলাম ধরে আচ্ছা লাগছেন এটা লাগছেন কি লাগছেন পাওয়ার স্টিয়ারিং পাম্প পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড কন্টেনার ঠিক আছে এরপরে লেখেন যে রেডিয়েটর প্রেসার ক্যাপ রেডিয়েটর প্রেসার কাপ পানি ঢুকা হ্যাঁ রেডিয়েটর পানি ঢুকা এই যে এটা দিয়ে ঢুকে এই যে পানি আসে এই যে রেডিয়েটর প্রেসার কাপ আর এটা দিয়া ইঞ্জিন ওয়েল ঢালে ইঞ্জিন ওয়েল ঢালে রেডিয়েটর প্রেসার কাপ লাগছেন বলবো আস্তে আস্তে বলবো এরপর এটা হচ্ছে ওয়াল ডিভিস্টিক যেটা ইঞ্জিনের তেল পরিমাপ করে এটা হচ্ছে ওয়াল ডিভিস্টিক ওয়াল্ড ডিস্ট্রিক এমনি খারা খারা ইয়া করবেন এইভাবে দেখবেন না ওইভাবে দেখবেন না এইভাবে যদি লেভেল নষ্ট হয়ে যাবে ঠিক আছে সুতরাং খারাপভাবে দেখবেন একটু করলে ঠিক আছে আর এমন একটা দাগ আছে একটু করলে কম দাঁড়ান দেখছেন একটা দিয়ে মুছতে হবে বুঝছেন এটা ঢুকান আমি একটা দিয়ে মুছছেন ঠিক আছে মনে হয়
মানে কি কম বলছিল এই ইমেল কি ডিমো কি কম বলছিল কি কম বলছিল স্যার এটা হ্যালো ভাই এটা কি পাম বলছে কি পাম এটা ইউ পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং পাম পাওয়ার স্টিয়ারিং ফুল কন্টেইনিং পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড কন্টেইনার কন্টেইনার ছোট লোয়ার হসপার্ট আচ্ছা আগে লেখেন তোমার ইঞ্জিনে পানিটা ঠান্ডা পানিটা প্রবেশ করিয়া চলতে চলতে গরম পানিটা আবার এখানে প্রবেশ করা যায় এই কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা ঠান্ডা যায় আবার এটা চলে যায় থার্মোস্ট্যাট বাল্ব আছে ইয়ে আছে যদি ঠিক না থাকে আচ্ছা দাদা এখন আপার ট্যাঙ্ক লাগছো লোয়ার ট্যাঙ্ক লাগো তাড়াতাড়ি লোয়ার ট্যাঙ্ক রেগুলেটর লোয়ার ট্যাঙ্ক নিচের লোয়ার ট্যাঙ্ক আচ্ছা এইগুলো আছে না দেখো টিউব এই লাইনের মতো আছে না এটা হচ্ছে টিউব আর যেটি জালির মতো এটা হচ্ছে ফ্রিঞ্জ একবারে লেখিয়া দুর্বল হয়ে গেছে আর চলে না রেডিয়েটার কুলিং ফ্যান লাগছ কালকে খবর আছে তোমাদের এটা কি রেডিয়েটার কুলিং কুলিং ফ্যান কুলিং ফ্যান একটা তো মনে নাই আমি একটা 20 বার করে বলতেছি কুলিং ফ্যান এটা হচ্ছে হর্ন যেটা ফ্যাপ ফুপ করে না কালকে আমাকে দিয়ে শুনছি হর্ন তারপরে আছে এটা ইয়ার পানি উইপার পানি থাকে আর কি উইপার ট্যাঙ্ক উইপার ওয়াটার ট্যাঙ্ক এটা কি উইপার ওয়াটার ট্যাঙ্ক লেখছো কে বলছিল তোমার এটা আমি বলছিলাম আচ্ছা উইপার ওয়াটার ট্যাঙ্ক লাগবে ঠিক আছে সাহায্য করে হাওয়ায় এই ফ্লুটটা চাপ দেয় ফ্লুটটা গিয়া ব্রেক সুরে চাপ দিয়ে ধরে আবার যখন হাওয়াটা হাইড্রোলিক ব্রেক ব্র্যাক ব্যাকম বুস্টার এটা ব্র্যাক ব্যাকম বুস্টার অল্টারনেটর যেটা ব্যাটারিকে তোমার প্রয়োজনীয় বিদ্যুৎ সাপ্লাই করে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ডিস্ট্রয় করে দেয় কনজিউম করে দেয় এই যে অল্টারনেটর বা ডাইনামো অল্টারনেটর বা ডাইনামো এটা হচ্ছে অল্টারনেটর টার্মিনাল ফোর্স এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে টার্মিনাল ফ্লাশ এই যে মানাস তো লেখা আছে এটা হচ্ছে মানাস এটা হচ্ছে ফ্লাশ দেওয়া আছে এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল এই জিনিসটা হচ্ছে টার্মিনাল ফোর্স এটাও টার্মিনাল টার্মিনাল ফোর্স ঠিক আছে হ্যাঁ জি স্যার জি স্যার তো জিজ্ঞেস করলে তো একটা পারত না ইঞ্জিনিয়ার ইঞ্জিনে ফার্স্ট একে থাকে প্রায় আচ্ছা এটা হচ্ছে বনেট কভার
এটা হচ্ছে বনেট কভার স্ট্যান্ড, ঠিক আছে, বনেট কভার স্ট্যান্ড। এটা হচ্ছে কোপরা স্পিড বাড়ার জন্য, খুব বক, হ্যাঁ এটা 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 এটা। তারপরে এটা তোমার এসির লাইন, এসি নিয়ন্ত্রণ করে। আচ্ছা ঠিক আছে, পিছনে কমপ্লিটেড হয়েছে। আচ্ছা এটা এটা হচ্ছে গিয়ার ওয়াল ডিভিস্টিক, ওটা হচ্ছে ইঞ্জিন ওয়াল ডিভিস্টিক, গিয়ার ওয়াল ডিভিস্টিক, ঠিক আছে। খোলা যাবে না কেন, এটা যখন খোলা গেছে এটা তো খোলা যাবে, এটা না খোলার কি আছে, এটা চেক করার জন্য তোমার ইয়া করতে হইব, ওই ব্যাগ গিয়ার লাগাইয়া ব্যাগে ফাড়া দিয়ে ধরতে হইব, ঠিক আছে। এটাতে কম আছে তেলটা হতে হবে, আর এটাকে চেক করতে পারো, এটাকে চেক করতে পারো, এটা চেক করতে দুইজন লাগবে, একজনের ব্যাগ গিয়ার লাগে ফাড়া দিয়ে ধরবা, তখন সে আরেকজন ডিভিস্টিক তুললে আপনার দেখবে, ঠিক আছে। আর এইটা এটা এটা একজনে হবে, এটা এটা তো তোমার ওই ইয়ে আছে, এটা ফুয়েল গ্যালারি, ওইখানে একটা নেকলেস আনাছ, কাতারে আনো, কাতারে আনো, ওই নেকলেস একটা পিছনে পিছনে পিছনে, আর দাদা এইভাবে চেক করবা, ঠিক আছে। আমরা যদি এইভাবে চেক করে যে লাস্ট লেভেল এটা এখন যদি আইসে যায় তাহলে এটা সঠিক তোমার নির্ধারণ করতে পারবে না। এই যে এই যে এই যে এখানে মানে ফুল, ঠিক আছে, এই এখানে এল লয়ার, এটুক এটুক হইলে একটুকের নিচে গেলে ইঞ্জিন ডিস্ট্রয় হয়ে যাবে, আর এটার মাঝামাঝি হইলে চলবে, কিন্তু দরকার নেই, আমরা ফুল করে রাখবো, ভালো চলবে, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এখানে যদি তাহলে আমরা যদি এইভাবে চেক করি, যদি লয়ারে থাকে তবে বাঁচতে বাঁচতে এদিকে আসা যাবে, আমরা মনে করি তেল আছে, সুতরাং আমরা খারাপভাবে ইয়ে করবো, ঠিক আছে। আছে 3 মাস পর ফালাই দিবা, নিয়ম চালালে যদি 15 দিনে 3000 হয়ে যায়, 15 দিনে চেঞ্জ করতে হবে, আর নিয়ম কিন্তু চেঞ্জ করে না, বেটা খরচ বেশি, এত করে না, কিন্তু নিয়ম কোম্পানি এটা খরচ অনুযায়ী করলে গাড়িটা ভালো থাকবে, ওই না থাকলে ইঞ্জিন ফাস্ট ক্ষয় হইতে থাকবে, ওই যে ম্যানুয়াল অনুযায়ী করলে গাড়িটা ভালো থাকবে, খরচের ভয় যে করে না গাড়ি এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা যাক, আমরা দাঁড়াও, আরো অনেক আছে তো, এটা হচ্ছে তোমার ফ্রন্ট শু, এটা হচ্ছে অরিজিনাল বাম্পার, এটা হচ্ছে আমরা সেফটির জন্য বাম্পার লাগাচ্ছি, সেফটি বাম্পার, হ্যাঁ লোকাল বাম্পার, অরিজিনাল বাম্পার, ফ্রন্ট শু, হেড লাইট, এটাতে আছে সাইড লাইট ইন্ডিকেটার লাইট, এটাতে আছে সাইড লাইট ইন্ডিকেটার লাইট, আর সাইড লাইট, আর দুটো হচ্ছে হেড লাইট, আর পিছনে আসা পিছনে আসা পিছনে পিছনে আর যদি আমরা পিছনে গিয়ারটা লাগাই এই দুটা জ্বলবে, রিভার্স লাইট বলে এটা এটা, আর ব্রেক করলে এটা জ্বলবে, সাইড লাইটও, এটা দুটো বাল্ব আছে, একটা আছে সাইড লাইট, একটা আছে ব্রেক লাইট, আর এটা শুধু ইন্ডিকেটার লাইট, ইন্ডিকেটার দিলে এটা লাগবে, ঠিক আছে। লাইট লাগাইছে।